বিস্ফোরক উদ্ধার হলো বাঁকুড়ায়। সালতোলার পর এবার ইন্দপুরে। এই ঘটনায় নাম চড়ালো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ইন্দপুর থানার বগা গ্রামে অভিযান চালায়। ওই গ্রামে সীতারাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে 800 ডিটোনেটর, 200 পাওয়ার জেল, 1 কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করলো পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বেআইনিভাবে মজুদ রাখা বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত সীতারাম মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় জেলায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা লক্ষণ মণ্ডল বলেন, এলাকায় আরো বিস্ফোরক মজুদ থাকতে পারে বলে তিনি মনে করেন। দেখুন, পঞ্চায়েত ভোটে যেভাবে এরা ছাপ্পা ভোট দিয়েছে, এলাকায় যে সন্ত্রাস সৃষ্টি করেছিল বা যেভাবে সন্ত্রাস করে প্রত্যেক বুথ এরা দখল করে নিয়েছিল, দখল করে পরে ছাপ্পা দিয়েছিল, এই যে বিস্ফোরক যেটা বেরিয়েছে, এটা বর্তমান যে রাজনৈতিক ক্ষমতাধারী দল, তারা চাইছে এলাকায় একটা সন্ত্রাস সৃষ্টি করতে, যাতে সকলে সন্ত্রস্ত হয় এবং ভোট দিতে ভোট কেন্দ্রে না যায়, তার জন্য এটা তাদের পূর্ব পরিকল্পনা। এদের যা অবস্থা, এরা ভয় না দেখালে বা এই রকম যদি নানাভাবে সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, তাহলে তো সাধারণ লোক বিজেপির পক্ষে ভোট দিয়ে দেবে। পাথর খাদানের জন্য এত মাল কেউ মজুদ করেন, পাথর খাদানের জন্য শুধুমাত্র এটা মানে ওই জন্যেই করা হচ্ছে যাতে ভয় দেখানো যায়, সেই জন্যেই মজুদ করা হচ্ছে। হ্যাঁ, আবার সন্ত্রাস সৃষ্টি করার কথা চেষ্টা করে যাচ্ছে। আমরা দলীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং জানাবো, যাতে যত শীঘ্র সম্ভব যাতে মানে কেন্দ্রীয় ফোর্স আসে এখানে এবং টহলদারি আরম্ভ করে, তার জন্য দাবি জানাবো। মানুষ ভয় এলাকায় আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ পঞ্চায়েত ভোটের ব্যাপারটা সবাই জেনেছে, দেখেছে সামনাসামনি যে কীভাবে তারা সন্ত্রাস করছে। প্রত্যেক এলাকায় তো পঞ্চায়েতের ভোটের পর থেকে একটা মানে সন্ত্রাস তৈরি হয়ে পড়ে, একটা সমস্যা সৃষ্টি হয়ে আছে, যার জন্যে মানে এই যে ভয়, এই ভয়ে ভীতিতে লোক ভোট দিতে বাইরে বেরোতে পারবে না, এবং সেই জন্যই এটা ওরা করছে যাতে ভীতি সঞ্চার করা যায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। তৃণমূল ব্লক সভাপতি সৌমিত্র পতি জানান, সীতারাম মণ্ডল তাদের দলের নেতা বা কর্মী নয়। যে আমাদের এলাকায় বিস্ফোরক পাওয়া যাচ্ছে, তো ঘটনা হচ্ছে সেই ব্যক্তির কেসার আছে এটা ঠিক, কিন্তু এতটা পরিমাণে মজুদ কেন রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো ইনপুর তো শান্তপ্রিয় এলাকা, আজ পর্যন্ত ইনপুরে কোনোদিন কোনো শান্তি হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত ভোট বিভিন্ন জায়গায় না হলেও কিন্তু ইনপুরে প্রতিটা জায়গায় সমস্ত বিরোধী দল টিকিট দিতে পেরেছিল এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছিল। এটা যদি বিরোধী পক্ষ যদি বলে থাকে, এটা বিরোধীদের চক্রান্ত, এবং যে ব্যক্তি এটার সঙ্গে যুক্ত আছেন তিনি যেহেতু পাথর খাদানের মালিক, এর বেশি আমার কিছু বলা সম্ভব নয়। এলাকা বিরোধী অপপ্রচার একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে ইনপুর ব্লকের 112টা বুথের এমন কোনো বুথ ছিল না যেখানে বিরোধীরা নমিনেশন করতে পারেনি, এবং বিরোধীরা নির্ভর করেছিল অনেক নির্দলীয় ক্যান্ডিডেট ছিল। খাতড়া সাব ডিভিশন বাঁকুড়া জেলার মধ্যে সব থেকে বেশি নমিনেশন হয়েছিল ইনপুর ব্লকে। অত এটা বিরোধীদের চক্রান্ত, আর যিনি অ্যারেস্ট হয়েছেন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনারা নিশ্চয়ই খুঁজে বার করুন, তিনি পঞ্চায়েত ভোটে কী করেছিলেন, তার আগে কী করেছিলেন, এটা বিরোধীদের চক্রান্ত না। আমার কাছে সেরকম কিছু নেই, আমি তৃণমূলের জন্য ব্লক প্রেসিডেন্ট, তিনি তৃণমূল করে আমি জানিনি তৃণমূল করে বলে কিনা, তিনি একজন ভোটার। তো কী মনে করেন, প্রশাসন আমাকে প্রশাসন তরফ থেকে আমার কোনো কিছু জানানো হয়নি, তো পুলিশ পুলিশের কাজ করছে, তার আইনের অবস্থা কাজ করুক পুলিশ, আমরা পুলিশের পাশে আছি। বাঁকুড়া থেকে ইমরান হোসেনের রিপোর্ট, আনন্দবার্তা।